কালকে শুভেন্দু মাল্লাই অভিযোগ করেছে বিরোধীরা ভোট চায় না বলে তারা আদালতে যাচ্ছে। আমি বলেছি ইলেকশন মাস্ট বাট সিকিউরিটি ফার্স্ট। ভোট কে চায় না সে তো বোঝাই যাচ্ছে, পেছন দিক দিয়ে জেতার চেষ্টা, 34% ক্যান্ডিডেট দিতে দেয়নি, এটা কি ভোট হচ্ছে না নাটক হচ্ছে? ভোট আমরা চাই, পাবলিক চায়, আর ভোট হবে, রেজাল্ট দেখে টিএমসি বুঝতে পারবে কে ভোট চায় না কে চায়। বলছি আপনারা মিডিয়াতে থাকার জন্য ই করছেন, আপনারা নির্ঘাত ভোটে হারবেন এটা জেনেই, এবং মমতা ব্যানার্জি থাকবে না থাকবে সেটা উনি ঠিক করবেন, আমি ঠিক করবো না, মিডিয়ার লোকেরা ঠিক করবে, কার গুরুত্ব আছে সে জন্য ওটা নিয়ে আমরা ভাবি না। মিডিয়া তো বিজেপিকে উনি দেখাতোই না, তাতে আমাদের কোনো কষ্ট নেই। আজ মিডিয়ার মনে হয় যে বিজেপিকে দেখাবার দরকার আছে, কারণ লোক চাইছে তাই দিচ্ছে, সেই জন্য ওনাদের চিন্তা করার দরকার নেই। বিজেপি নিয়ে নিজের পার্টি নিয়ে চিন্তা করুক, নিজেরা মারামারি খেয়ে খেয়ে করে যে রোজ যেমন বডি পড়ছে লাশ পড়ছে এটা ঠেকান। আর এটা একটা জিনিস আমরা প্রমাণ করে দিয়েছি, ওনার বলতে কোনো সংঘর্ষ নেই, কোনো সংঘাত নেই, পিসফুলি সব হচ্ছে। মমতা ব্যানার্জি বলছেন 2-3 জায়গায় গন্ডগোল হয়েছে, আজকে তারাই তাদেরকে ভুল প্রমাণ করলেন, তাদের লোক নিয়ে রাষ্ট্রপতির কাছে নাটক করতে গিয়ে প্রমাণ করে দিলেন যে পশ্চিমবঙ্গে সন্ত্রাস হচ্ছে, সংঘর্ষ হচ্ছে, মারপিট হচ্ছে। চাঁদমণিতে বোমাবাজি, 12 জন আহত, কি বলবো? তৃণমূল কংগ্রেস সংঘর্ষ দাদা, গতকাল রাতে সব জেলাতেই হচ্ছে, বম বন্দুক হাত উড়ে যাচ্ছে, পা উড়ে যাচ্ছে, মাথা উড়ে যাচ্ছে, যত এগোবে তত মারামারি বাড়বে, কারণ এখনো বহু গঞ্জ প্রার্থী আছে, তাদেরকে তোলার জন্য ভয় দেখানো হচ্ছে, টাকা দেওয়া হচ্ছে, না মানলে উড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা তখন নাটক দেখবো আর প্রচার করবো। দাদা আজকে কি কর্মসূচি আপনার মালদায়? আমি এদিক থেকে রাতোয়া দিয়ে শুরু করবো, আজকে দুটো বিধানসভায় কার্যক্রম আছে, মথাবাড়ি ওদিকে, আর কালকে নর্থে দুটো জায়গায় ঘুরে গাজল হয়ে দিনাজপুর। ভোট কি সম্ভব এক দফায়? ভোট সম্ভব অসম্ভব সেটা দেখার দরকার কমিশনের এবং সরকারের। আমরা ভোট লড়বো, ভোট জিতবো, সেই জন্য কাজ করছি, এটা আমাদের মাথা ব্যথা নয়। যদি কোনো গন্ডগোল হয় বা নিয়ম না মানে তার জন্য কোর্ট আছে, আমরা কোর্টে গেছি, কোর্ট যা ফয়সলা দেবেন আমরা মেনে নেব, আর টিএমসি সে অনুযায়ী ব্যবস্থা করা উচিত। ঠিক আছে, আছি সারাদিন 2 দিন।